ফয়েজপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য সকলে মিলে শুকরিয়া আদায় করছি। জবান খুলে প্রাণ ভরে পড়ুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সুরে পড়েন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এটা ফেতনার জামানা, ফেতনার জামানা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় কোন উম্মত সন্ধ্যায় যদি ইমানওয়ালা থাকে সকালবেলা তার ইমান হারিয়ে যাবে, সকালবেলা যদি ইমানওয়ালা হয় সন্ধ্যা সময় তার ইমানটা হারিয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেন কেন এরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনাল কাযযাবুন, আমার উম্মতের শেষের সময়টা এমন একটা অবস্থা হবে উম্মতের মাঝে দাজ্জালুনাল কাযযাবুন, মিথ্যাবাদী দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, যারা ইয়াতুনাকুম বিল আহাদিস, নতুন নতুন কথা, বানুয়াটি কথা, হাদিসের নামকরণ করে করে আমার উম্মতদেরকে তারা ধোঁকা দিতে থাকবে, চিৎকার করে কর নাউযুবিল্লাহ, নতুন কথা, কিন্তু এমন ভাবে বলবে, এমন লেবাসদারি লোকের জবান দিয়া নতুন কথাগুলো বের হবে, এমন আমলওয়ালা সার্টিফিকেট ওয়ালা লোকের জবান দিয়া কথাগুলো বের হবে, সাধারণ মানুষ মনে করবে যে এইগুলো কোরআন হাদিসেরই কথা। নাউযুবিল্লাহ কর নাউযুবিল্লাহ। যেমন এই হাদিসের বাস্তব যে উদাহরণ আমরা পেয়ে গেছি, বাস্তব বাস্তবতা পেয়ে গেছি, এই কিছুদিন আগে বাংলাদেশের সনাম ধন্য একজন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এক লোক, তার পিছনেও হাজার হাজার অনুসারী আছে, তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে সে বলে বসল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে 40 বছর বয়স, 40 বছর বয়সের আগে তিনি তো নবী ছিলেন না, চিৎকার করে কর নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধু নবী না, বরং নাবিগুল আম্বিয়া 125,000 নবী রাসূলদেরও নবী করে আল্লাহ পাক আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন, চিৎকার করে কোন মারহাবা। এখন আল্লাহ পাক আমার নবীকে নবী করে সৃষ্টি করেছেন, এই কথাটা কি আজকালকের নতুন কথা, এক মাসের কথা, না 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা নতুন কোনটা? 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটাই নতুন কথা, এইটাই নতুন কথা। আল্লাহ পাক আমার নবীকে সকল নবীদের নবী বানিয়ে সৃজন করেছেন, এই কথাটাই হলো পুরাতন কথা। আমার রাসূল বলছেন এমন কিছু নতুন নতুন কথা হাদিসের নামে চালিয়ে দিবে যেগুলো শুনে উম্মতরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। দুনিয়ার কোন মানুষ যদি বিশ্বাস করে যে ঠিকই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 40 বছর বয়সের আগে তো নবী ও নবুয়তি দেন নাই, তাহলে কি কারো ঈমান থাকবে? ছেলে এখন থাকবে? অথচ হাদিসটা কি, সত্য কথাটা কি? সত্য কথা হচ্ছে এই, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াতা, নবী গো ওই আবু জাহেল, উতবা, সাইবা, এই সব কাফেররা আপনার নবুয়তের ব্যাপারে সন্দেহান, তারা যত্রতত্র আপনার বিরুদ্ধে আ কথা কু কথা বলতেছে, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, আমরা জানতে চাই আপনার উপরে রব্বুল আলামিন কখন থেকে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন? কালা আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম গো কুনতু নাবিয়ান
আমি তখন নবী, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তিন। ও সাহাবায়ে কেরাম, সকল মানুষের আদি পিতা আবুল বাশার, বাবা আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসাল্লামকে সৃষ্টির আগে আল্লাহ পাক যখন আদমের বাটিটা মাটির সঙ্গে, পানিটা পানির সঙ্গে মিশ্রিত ছিলেন, অর্থাৎ এখনো শনাক্ত হয় নাই কোন মাটি দিয়া কোন পানি দিয়ে আদমকে সৃজন করবেন, বাবা আদমের উপাদান মাটি, মাটির সঙ্গে পানি, পানির সঙ্গে মিশ্রিত ছিল, তখনও কুন্ত না বিজ্ঞান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সৃষ্টির জগতে আমি ছিলাম নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী বলেছেন, বাবা আদম সৃষ্টির আগে আদমের মাটি মাটির সঙ্গে, পানি পানির সঙ্গে। আরেক বর্ণনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা আদমের রূহটা সৃজন হয় নাই, দেহ সৃজন হয় নাই, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে নবী ছিলাম। আর আজকে আছে, এক মাস আগে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, এর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, এই ক্ষতি সম্পন্ন কিছু লোক ওরা বলতেছে, কয় 40 বছর আগে তিনি নবী ছিলেন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আজকে প্রচন্ড গরমের মধ্যে প্রোটোকল বিরোধী এই সময় ওয়াজ মাহফিলের সময় না, কি বলেন, এটা ওয়াজ মাহফিলের সময়, ওয়াজ মাহফিলের সময় এটা না, ওয়াজ মাহফিলের সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত, আর এটা মার্চ এপ্রিল মে গিয়া জুনে ডাকতেছে। হ্যাঁ, এই সময় কেন? আল্লাহর ওলির হাতে মহান রব্বুল আলামিন যে বেলায়েতের পাওয়ার দিয়েছেন, যুগে যুগে জায়গায় জায়গায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, আর এই দাজ্জালদেরকে প্রতিহত করার দায়িত্ব আল্লাহ পাক তার ওলিদের হাতে দিয়ে দিয়েছেন। চিৎকার করে কোন মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। ওলি আল্লাহরা এই সব দাজ্জালদেরকে প্রতিহত করার জন্য জায়গায় জায়গায়, কারণ ওলিরা তো হচ্ছেন হিজবুল্লাহ, ওলিরা হচ্ছেন হিজবুল্লাহ, আল্লাহর দল, ওলি আল্লাহরা আল্লাহর দল, সুতরাং ওলিদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। আর এই জন্য এই প্রচন্ড প্রচন্ড গরমকে উপেক্ষা করে, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহর মহান ওলি এসেছেন, যাতে করে আল্লাহর রাসূলের মহব্বতের উম্মতদেরকে অন্তত আসল কথাটা শুনিয়ে দেওয়া যায় যে নবীজি 40 বছর বয়সের নবী নন, বরং 40 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর আগে আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন, বুখারীর বর্ণনায় আছে হাদিসটা, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল কাম উমরা, তোমার বয়স কত? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেয়ে আপনি তো বেশি জানেন আমার বয়স কত। আমার নবীজি বললেন, তোমার জবানে শুনি। জিব্রাইল কয়, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমার বয়স কত এই হিসাব তো আমি জানি না, বলতে পারবো না, তবে আমার জীবনের একটা নিদর্শন আছে, আল্লাহ পাক যখন আমাকে সৃজন করলেন, জিব্রাইল নামকরণ করলেন, ওই উপরের দিকে তাকায়া উজ্জ্বল একটা তারকা দেখতে পেতাম, 70,000 বছর পর্যন্ত তারকাটা ভাসমান থাকতো, আবার অস্তমিত হইয়া ও 70,000 বছর মনে হইত যেন পৃথিবী অন্ধকার। এইভাবে 70,000 বছর পরে একবার একবার দুইবার তিনবার করে দেখতে 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 আমি জিব্রাইলের জীবনে ওই তারকা কানা 72,000 বার দেখেছি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, 70,000 বছর অন্তর অন্তর একবার দুইবার করে দেখতে দেখতে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল এখনো কি দেখো? জিব্রাইল জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ,
না গো নবী, এখন আর সে আকাশে তারকা দেখি না, তবে নবী গো যখন আমি জিব্রাইল মহব্বতের দৃষ্টিতে একেবারে নিমগ্ন চিত্তে আপনার নুরানি চেহারার দিকে তাকাই, 72,000 বার দেখা তারকার প্রেমে আমি জিব্রাইল পাগল পারা হইয়া যায়। নবীজি বলছেন আনা যালিকাল কাওকাব, ও জিব্রাইল তুমি তো জানো না গো জিব্রাইল, তুমি 72,000 বার যে তারকা দেখেছ, আমি নবী তোমার সেই 72,000 বার দেখা তারকা। জিব্রাইল কয় নবী গো 72,000 বার দেখলাম, 70,000 বছর উজ্জ্বল দেখতাম, 70,000 বছর অস্তমিত দেখতাম, কেন গো নবী? আমার নবী বলছেন জিব্রাইল মহান রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়া সৃজন করেছেন, আমাকে নবীউল আম্বিয়া করেছেন, সৃষ্টির দিক থেকে সবার আগে আমাকে সৃজন করেছেন, এবং বাসের দিক থেকে প্রেরণের দিক থেকে সবার পরে আমাকে প্রেরণ করেছেন। বাবা আদম সফিউল্লাহর উম্মত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত উম্মত আসবে, আল্লাহ পাক যত বান্দা পাঠাবেন, 16 লক্ষ নবী রাসূলদের উম্মত, সকল উম্মতরাই ময়দানে হাসরে আমি নবীর সুপারিশের জন্য লালায়িত হয়ে থাকবে। এই উম্মতদেরকে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন, আল্লাহর কুদরতের কদমে আমি সিজদায় পড়ে কাঁদতাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি যখন সিজদায় পড়ে যেতাম, তুমি আমার নুরানি চেহারা দেখতে না, সিজদা থেকে যখন মাথা উঠাইতাম, তখন আমার এই চেহারায় আনোয়ার, এই নূরে মুহাম্মদি, তুমি তারাম তামাম পৃথিবী উজ্জ্বলকারী বিশাল নূরের তারকা রূপে তুমি দেখতে পাইতা। আমার ভাই এই নবীউল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে শুরু হয়ে গেছে। কোন নবী মাত্র 40 বছর বয়সে তিনি নবী হয়েছে, আস্তাগফিরুল্লাহ। বাবা রে, আমার নবীজি বলেন এমনি করে মিথ্যাবাদী দাজ্জালরা আমার উম্মতদের ঈমান নষ্ট করবে, নস্যাৎ করবে, তবে হ্যাঁ, যাদের দেলে আমার নবীজির প্রেমের জজবা বইতে থাকবে, যাদের কলবের ভিতরে আমার নবীজি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, রেজেশা বাবার আগমন, রেজেশা বাবার আগমন, গাজীপুরবাসীর পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে মহব্বতে বসেন, প্রাণ ভরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ও সবসে আফজাল সবসে আকরাম সবসে হো আলা নসিমে জান্নাত কসিমে নিআমত সবসে হো বালা নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ হো আল্লাহ আল্লাহ ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মা বলে রাখো, এই যে মিথ্যাবাদী দাজ্জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের থেকে তোমরা দূরে থাকবা, এরা তোমাদের ঈমান ধ্বংস করে দিবে। তবে যাদের কলবের ভিতরে আমার নবীজির জজবা, নবী প্রেমের উচ্ছ্বাস, নবী প্রেমের ঢেউ যার কলবের ভিতরে আবহমান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহব্বতের জজবার কাছে এই সমস্ত মিথ্যাবাদী দাজ্জালদের এই অপতৎপরতা কোনো অবস্থাতেই আমল করতে পারবে। আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের যে শিক্ষা, তাসাউফের যে শিক্ষা, বেলায়েতের শিক্ষা, এলমে লুদুনির শিক্ষা, এগুলো অন্তরকে, এই যে একটু আগে আপনারা দেখেছেন ইয়াসার নামাজের পরে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার গায়রাতের ফয়েজের মুরাকাবা করা হয়েছে। এই যে গায়রাতের ফয়েজের মুরাকাবা, দেলের ভিতরে যত রকম গুনাহের পাহাড় আছে, তন্ত্র মন্ত্র, কুকাহেশ, কুভান, কেয়াল আছে, সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেলকে সাফ করে আয়নায় পরিণত করে দেয়। চিৎকার করে কেন বলবেন না মারহাবা? এই শিক্ষা যখন কোন মানুষের কাছে এসে পৌঁছায়া যায়, তখন আর ওই শয়তানি কুমন্ত্রণা, কুচক্রান্ত কোন কাজ হয় না। আবার আরেক নব্য দজ্জালের আবির্ভাব ঘটছে, ওই দজ্জাল এও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, বিশাল ক্ষতি সম্পন্ন। এদের নামের আগে খ্যাতি বললে যে বলবে তার গুনাহ হবে। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আরেক নব্য দজ্জালের আবির্ভাব ঘটছে আমার সোনার বাংলাদেশে। হে কোরআন শরীফের অর্থ করতেছে, কয় ওয়াওয়া জাদাকা দাল্লাল ফাহাদা, আল্লাহ কইছে ও নবী আমি তোমাকে পেয়েছি পথভ্রষ্ট গুমরা, ফাহাদা অতঃপর আমি আল্লাহ তোমার হেদায়েত দিলাম। চিৎকার করে কর না ওযুবিল্লাহ, আরো জোরে পড়তে হবে না ওযুবিল্লাহ, যে আল্লাহ, যে আল্লাহ জাল্লা শানহু আমার রসুলকে, আমার নবীকে নাবিউল আম্বিয়া করে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করেই এটা আল্লাহ পাক শুধু কুদরতের মনে মনে রাখেন নাই। আমরা অনেক জল্পনা কল্পনা করি, ছেলে যেহেতু একটা হয়েছে, এটারে বিরাট বড় উচ্চ শিক্ষিত বানামো, দেশের বড় মন্ত্রীর মেয়েরে বিয়া করামো, ঢাকার 42টা বা 52 তলার বাড়ি সবটি আমার হয়ে যাইব, এরকম চিন্তা ফিকির আমরা সবাই করি মনে মনে, জল্পনা কল্পনা প্রকাশ্যে না। যখন মুসর দিলাম ঘুম ভেঙে গেছে, আহা রে কি স্বপ্নটাই না দেখতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মনে মনে জল্পনা কল্পনা করেন নাই, বরং নাবিউল আম্বিয়াকে, নাবিগুল আম্বিয়াকে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ পাকের কুদরতে একটা বিশাল সেমিনার করলেন। ওই সেমিনারের যে ব্যানার ছিল, সেই ব্যানারের উপপাদ্য, ব্যানারের বিষয়বস্তু ছিল মিসাকুন নবী, সকল নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ, শপথ গ্রহণ। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু 1,24,000 নবী রাসূলদের সামনে আখেরি পয়গাম্বরের গুণকীর্তনের বর্ণনা করলেন এবং বললেন আমি আমার আখেরি পয়গাম্বরকে তোমাদের মাঝে পাঠাবো, তোমরা সবাই তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, এই শর্তে তোমরা কি অঙ্গীকারাবদ্ধ হলে? কালু ফাইল, সকল নবীগণ সকলেই এক বাক্যে বলেছিলেন আকরার না, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি যে সত্য আমাদেরকে দিছো, সেই নাবিউল আম্বিয়া, সকল নবীদের যিনি নবী, আমরা তার উপরে ঈমান আনলাম এবং তাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন ফাশহিদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, সাক্ষী থাকো একে অপরের উপরে, আমি আল্লাহর কুদরত তোমাদের সকল সাক্ষীদের উপরে যথেষ্ট হয়ে আছি। দূরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সকল নবীদের নবী আখেরি পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নব্য দজ্জাল আইসা বলতেছে, কয় আল্লাহ বলছেন নবী গো ওয়া জাদাকা দাল্লান, আমি তোমাকে পাইছি পথভ্রষ্ট গুমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন মুসলমান যদি এই দজ্জালের কথা বিশ্বাস করে যে আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন, আমার নবীজি গুমরা ছিলেন, এরপরে আল্লাহ পাক ওহি প্রেরণ করে নবীকে সৎ পথ দেখাইছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম তার ঈমান থাকবে, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে।
এরকম ভাবে খলসা মাছের মতো শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে কেয়ামতের আলামত, কারণ আল কেয়ামাতু কারিবুন, কেয়ামত অতিশয় নিকটবর্তী। আজকে এই কথা শুনলেন, কালকে সেই কথা শুনবেন, পরশু আরেকটা শুনবেন, এই অবস্থায় শুনতে শুনতে অলরেডি আপনারা দেখবেন অনলাইনে অনলাইনে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই একটা দজ্জালকে টিকায় রাখতে গিয়া তার পিছনে আরো শত শত দজ্জাল বাহবা দিতেছে, তার পিছনে যুক্তি প্রমাণ দিতে চাইতেছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে দাজ্জালুনাল কাজ্জাবুন, মিথ্যাবাদী দাজ্জাল। এদের অপতৎপরতা থেকে বাঁচবো কেমনে, ঈমানকে কেমনে টিকিয়ে রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আজকে থেকে 1450 বছর আগে জগৎবাসীকে আল্লাহ পাক একটা উদাত্ত আহ্বান দিয়েছেন, একটা ডাক দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা কি? পড়েন সবাই আমার সাথে সাথে, বিসমিল্লাহির রাহমানির ইয়া আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুরুফে নেদা আল্লাহ পাক ডাক দিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দা বান্দিদের মধ্যে যারা আছো বিশ্বাসী বান্দা বান্দি, ইত্তাকুল্লাহ, ইমানদারের আগো আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দাজ্জালকে ভয় করার দরকার নাই, বেঈমানকে ভয় করার দরকার নাই, কাফেরকে ভয় করার দরকার নাই। কারণ যেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের চতুষ্পার্শ্বে অসংখ্য কাফের মুরতাদেরা গায়ে গা মিশিয়ে এসে দাঁড়িয়েছিল, নবীজি যখনই রাত্রে বের হবেন সঙ্গে সঙ্গে আমার নবীজিকে তারা ধ্বংস করে ফেলবে, আমার নবীজিকে হত্যা করে ফেলবে, জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক তো হতে দেন নাই, আল্লাহ পাক কুদরতের দ্বারা তার হাবিবকে হিফাজত করেছেন, আমার রাসূল এদেরকে ভয় করেননি। রব্বুল আলামিন ওই কাফেররা যখন সর পর্বতের গিরি গুহায় অস্ত্রের ঝঞ্ঝামেনি দিয়ে আমার রাসূলকে কুস্তেছিল, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে ওই গর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানটা আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের বালিশ বানিয়ে নবীজি শুয়েছিলেন। সিদ্দিকে আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখা যায় কাফের আবু জেহেল, ওই উতবা সাহিবা, ওরা চতুর্দিকে তাকাইতেছে, যদি একবার নিচের দিকে তাকায় নবী গো আমাদেরকে খুঁজ পেয়ে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা বাণী শোনালেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিৎকার করে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলছেন আবু বকর চিন্তা কইরো না, লা তাহজান, আমরা মাত্র দুইজনই আজকে গর্তের ভিতরে না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় মহান রব্বুল আলামিন আমাদের সাথে আছেন, জোরে কোন মারহাবা, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সকলেই আমার সত্যবাদী, আমার ওলি আব্দাল গাউস কুতুবদের সঙ্গী হইয়া যাও, তাহলে এই সমস্ত দজ্জালরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে। যে পর্বতে যে গুহায় সর পর্বতের গিরি গুহায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাতা মুবারক দিয়া নবীজি মাতা মুবারক রেখে আরাম করতেছিলেন, সেই আবু বকরকেই আল্লাহ পাক আরেক জায়গায় ঘোষণা দিছেন সানি ইসনাইনে, দুইজনের মধ্যে যে দ্বিতীয় জন হযরত আবু বকর, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ পাক পৃথিবীতে মুক্তির জন্য দুটি পথ, নাজাতের জন্য দুটি পথ আল্লাহ পাক দান করে দিয়েছেন। তার একটির নাম হচ্ছে নকশবন্দিয়া তরিকা, আরেকটির নাম হচ্ছে মুজাদ্দাদিয়া তরিকা। তরিকা আরবি শব্দ যার অর্থ হচ্ছে পথ। খাজা বাবা শম্ভুগঞ্জি বিশ্ববরেণ্য ওলি আল্লাহ, লক্ষ লক্ষ মুর্দাদের যিনি চিন্তা করেছেন, এই গোলামের যিনি
ইহপরজনমের দরদি বান্দব আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা বাবা সাইফউদ্দিন শাহান শাহের শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইহ, তিনি বলছেন তরিকা মানে পথ, যে পথে চললে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যায়। চিৎকার করে বলেন মারহাবা। এই আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার দুটি পথ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরম্পরায় আস্তে 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 হযরত খাজা বাকিবিল, হযরত খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আস্তে 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 হযরত খাজা বাকিবিল্লাহ, তার অন্যতম খলিফা ছিলেন হযরত মুজাদ্দিদ আলফেসানি ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি, আস্তে আস্তে হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার সুযোগ্য প্রতিনিধি ছিলেন হযরত সুফি নূর মোহাম্মদ নিজাম পুরি, তার সুযোগ্য প্রতিনিধি ছিলেন হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাসূলে নবা, তার সুযোগ্য প্রতিনিধি উত্তরসূরি খলিফা ছিলেন হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগি, তার সুযোগ্য উত্তরসূরি খলিফা ছিলেন হযরত সৈয়দ শাহ সুফি সৈয়দ খাজা বাবা ইউনুস আলী শাহান শাহে আনন্দপুরি, খাজা বাবা আনন্দপুরির সুযোগ্য প্রতিনিধি ছিলেন আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা বাবা সাইফউদ্দিন শাহান শাহের শম্ভুগঞ্জি আল্লামা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি সাহেবের সুযোগ্য প্রতিনিধি, বর্তমান মুজাদ্দিদে জামান, বর্তমান আহলে সুন্নাহ ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত কুতুবুল ইরশাদ আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা রেজা শাহ কুদ্দাস সিররুহুল আজিজ খাজা বাগি জামালপুরি পীর সাহেব কেবলা, চিৎকার করে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, গৌসুল আজম শম্ভুগঞ্জি শাহান শাহে খাজা বাগি কুতুবুল ইরশাদ রেজা শাহ বাবা, নারে তাকবীর। এই খাজা রেজা শাহ বাবার দামনে যারা আবদ্ধ হবেন, তিনি নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকতের দাওয়াত দিতেছেন, দাওয়াতটা আমার আল্লাহর। জোরে বলেন কার দাওয়াত, আরো জোরে বলেন কার। আল্লাহ বলছেন কুনু মাসাদিকিন, কুনু মাসাদিকিন, আমার সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। এই যে সঙ্গী হবেন আপনি, আল্লাহ পাক দাওয়াত দিয়ে রেখেছেন, এই দাওয়াতটাকে বাস্তবায়ন করার জন্য আল্লামা খাজা রেজা শাহ পীর কেবলা জান তিনি এসেছেন, আমাদেরকে সেই দাওয়াত দিবেন আল্লাহর আল্লাহর সত্যবাদী বন্ধু আল্লাহর ওলিদের সঙ্গে হওয়ার জন্য। যেহেতু আবহাওয়ারও খুব একটা সুবিধা না, আপনারা শহরবাসী অনেকেই বাড়াবাড়িতে থাকেন, বেশি রাত্র হলে আবার যাওয়ার সমস্যা হয়ে যায়। ইতিপূর্বে বহুবার আমি এখানে আসছি, আপনারা এই আরজি পেশ করছেন, এই অসুবিধাটা দেখাইছেন, আমি গুণাগার, আমি আর বাবাজানের এই মূল্যবান সময় নষ্ট করব না। আমরা অনুরোধ করব বাবাজান ক্যাবলা এখন দয়া করে আমাদেরকে সেই তাসওয়ফের শিক্ষা, এলমে লুদুনির শিক্ষা দিবেন। এবং সাথে সাথে আমি আরেকটা অনুরোধ আমার দয়াল দরদি বান্ধবের কদমে রাখতেছি, সেটা হচ্ছে আল্লাহর ওলিদের বেলায়েতের হাত। জোরে বলেন কিসের হাত, আরো জোরে কোন কিসের হাত, বেলায়েতের হাত। আমার রাসুলের হচ্ছে নূরের হাত, আমার রাসুলের নূরের হাত, আর আমার আল্লাহ পাকের হচ্ছে কুদরতের হাত। মারহাবা কোন মারহাবা। হাত তো তিনটাই কিন্তু মর্যাদা কি সমান, আপনার আমারও হাত আছে, আপনার আমার হাত এই যে দেখেন 30 ইঞ্চির বেশি আর আগায় না, পিছনেও আর আগায় না, অথচ আল্লাহর ওলিদের যে হাত। কাদরিয়া তরিকতের যিনি প্রবর্তক হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমি যদি পৃথিবীর পূর্ব দিগন্তে থাকি আর আমার মুরিদ যদি পৃথিবীর পশ্চিম দিগন্তে থাকে, আমার মুরিদ পৃথিবীর পশ্চিম দিগন্তে ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে তার শরীরের চাদর সরে গেছে, আমি আব্দুল কাদির লাসাতাত্তুহা, আমার হাত দিয়ে আমার ভক্ত আমার আশেক আমার পাগল আমার মুরিদের গায়ের চাদর আমি ঠিক করে দেই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের হাত আর আমাদের হাত কি একরকম হইল, কোশ্চিন কালেও না। আজকে একদল বেয়াদব নেমে গেছে আমার এই সোনার বাংলাদেশে, ওরা কথায় কথায় কয় মাজার ফুজা, কি ফুজা, মাজার ফুজা। আচ্ছা চিন্তা করেন ফুজা শব্দটা কি, ফুজা যে একটা করব, এটা মুসলমানে করে না হিন্দুরা করে, জোরে কোন কারা করে, হিন্দুরা করে। তো এটা মুসলমানের মাজার জিয়ারত, এটা সুন্নতে রাসূল, মাজার জিয়ারত সুন্নতে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি প্রথম তোমাদেরকে নাহাইতু কুমান কি জিয়ারাতুল কবর, কবর জিয়ারতে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে হুকুম করতেছি ফাজুরুহুম, তোমরা কবরের জিয়ারত করো, কেননা এই জিয়ারতের দ্বারা
মৃত্যুকে স্মরণ হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, রাউজায়ে পাক জিয়ারত করা সুন্নতে রাসূল। একদল মালউন অভিশপ্ত ওরা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য ওরা কয় যে মাজার পূজা কবর পূজা, নাউজুবিল্লাহ। এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে হলে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণের কোন বিকল্প নাই। আমি বাবা জান কেবলার কদমে আরজি পেশ করব, এই বেলায়েতের হাত, তিনি আমাদের প্রত্যেকের মুর্দা কলবে কষ্ট করে হলেও তওবা পড়ায়া আমাদের মুর্দা কলবটায়, আমাদের যে কলব আছে এই কলবগুলো মুর্দা, আল্লাহর ওলির বেলায়েতের হাতের স্পর্শে সঙ্গে সঙ্গে মুর্দা দেল জান্দা হইয়া কালবে সালিম হইয়া যায়। জোরে কোন মারহাবা। আমরা সবাই চাই না আল্লাহর ওলির এই বেলায়েতের হাত আমাদের কালবে লাগুক, চাই না? কারা কারা চান একটু হাত তুলে, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর। কেউ উঠা বসা করবেন না, এখনো যারা নিচে আছেন উপরে জায়গা নাই, যে যেখানে জায়গা পাবেন ওখানেই মেহরবানি করে খুব মনোযোগ সহকারে বসে যাবেন। অসংখ্য মা বোনেরা আছেন, আপনারাও এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবেন না, আপনারাও আল্লাহর ওলির জবানের সাথে তওবা করবেন, তারপরে নিজ নিজ স্বামীর দ্বারায় অথবা পুরাতন তরিকতপন্থী যেসব জাকের বোনেরা আছেন এলাকায়, বিশেষ করে আমাদের এই সাহেবে দাওয়াত মেজবান ওই আলহাজ আবুল হোসেন সাহেব, ওনার স্ত্রী আছেন, আরো আরো অনেক জাকের ভুনেরা এলাকায় আছেন, তাদের দ্বারা আপনারা কালবের মোকাম দেখায় নিবেন, এই নিয়ামতে আপনারা অংশগ্রহণ করবেন। সুতরাং যে যেখানে আছেন চুপচাপ বসে যাবেন, কেউ হট্টগোল গন্ডগোল করবেন না। এবেলায় আমরা আল্লাহর মহান ওলির কদমে নিবেদন পেশ করছি, তিনি আমাদেরকে সারাবান তাহুরা পান করাবেন এবং তওবা পড়ায়া আমাদের মুর্দা কলবকে তিনি জান্দা করে দিবেন। সকলেই বলেন আমিন।